আপনারা দুজন বলেছেন দুজনের মধ্যে একটা সঠিক না এটা বলছেন না হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা বলছেন না আল্লাহর রাসূল খোদা আল্লাহর রাসূল খোদা এই পাখিটি বলছে কই পুটি ভাদা কই পুটি ভাদা কই পুটি ভাদা তো মা এক পাখি ডাক নিয়ে তিনজনের মধ্যে ঝামেলা বেঁধে গেল একজন বলছে হরে কৃষ্ণ রাধা একজন বলছে আল্লাহর রাসূল খোদা একজন বলছে কই পুটি ভাদা তিনজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে তিনজনের ঝামেলা থেকে চারজন এসে হাজির কে সবজির দোকানদার বাজারে সবজি বিক্রি করে সবজি নিয়ে যাচ্ছে তিনজনের ঝামেলা থেকে সামনে গিয়ে দাঁড়িয়েছে দাদা দাঁড়িয়ে বলছে দাদা থামুন 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 বলুন তো ব্যাপারটা কি আপনি তিনজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে ব্যাপারটা একটু খুলে বলুন তো একজন বলছে দাদা আর বলবেন না এই পাখির ডাক নিয়ে তিনজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে কেমন ঝামেলা একজন বলছে হরে কৃষ্ণ রাধা একজন বলছে আল্লাহ রাসূল খোদা একজন বলছে কই পুটি ভাদা এবার সবজি দোকানদার বলছে দাদা আপনারা তিনজনে হয়েছেন কাঁধা বেকার ঝামেলা করছেন বেকার ঝামেলা করছেন পাশে আমার বাড়ি আমি সবজি দোকানদারি করি আমি এদিক দিয়ে রোজ যাই আর রোজ পাখির ডাক শুনতে পাই আপনারা তিনজন বলেছেন তিনজনের মধ্যে একটা সঠিক এই পাখিটি বলছে না হরে কৃষ্ণ রাধা বলছে না আল্লাহ রাসূল খোদা বলছে না কই পুটি ভাদা এটা বলছে রসুন পিয়াজ আদা রসুন পিয়াজ আদা রসুন পিয়াজ আদা মা গো এবার চারজনের মধ্যে বিশাল ঝামেলা এবার হাতাহাতি মারামারি লেগেই যায় হাতাহাতি মারামারি লেগেই যায় চারজনের মধ্যে উনি বলছে আমারটা ঠিক উনি বলছে আমারটা ঠিক উনি বলছে আমারটা ঠিক চারজন যখন ঝামেলা করে পাঁচজন এসে হাজির কে ডাক্তার বাবু ডাক্তারও পাশ দিয়ে যাচ্ছে শিক্ষিত মানুষ তো চারজনের ঝামেলা দেখে সামনে গিয়ে দাঁড়িয়েছে বলছে দাদা একটু থামুন 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 ব্যাপারটা কি একটু খুলে বলুন তো একজন বলছে দাদা আর বলবেন না এই যে পাখির ডাক শুনে আমাদের চারজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে কেমন ঝামেলা একজন বলছে হরে কৃষ্ণ রাধা একজন বলছে আল্লাহ রাসূল খোদা একজন বলছে কই পুটি ভাদা একজন বলছে রসুন পিয়াজ আদা ডাক্তারবাবু বলছে আপনার বেকার ঝামেলা করছেন বেকার ঝামেলা করছেন পাশে আমার বাড়ি এদিক দিয়ে আমি রোজ যাই রোজ পাখির ডাক শুনতে পাই আপনার চারজন যেটা বলেছেন চারজনের মধ্যে একটাও সঠিক না এটা বলছে না হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা বলছে না আল্লাহ রাসূল খোদা আল্লাহ রাসূল খোদা বলছে না ওই ফুটি ভেদা ওই ফুটি ভেদা বলছে না রসুন পিয়াজ আদা রসুন পিয়াজ আদা এই পাখিটি বলছে টেবলেট নিয়ে নাও দাদা ওষুধ নিয়ে নাও দাদা টেবলেট নিয়ে নাও দাদা হ্যাঁ বাবা দেখে দেখে এক পাখি ডাক নিয়ে পাঁচজনের মধ্যে কেমন ঝামেলা তদ্রূপ আমাদের শিল্পীদের মধ্যে কিন্তু বাবা ঝামেলা বেঁধে গেছে হ্যাঁ সত্যি ঝামেলা বেঁধে গেছে আমার ঝামেলা পাকিয়ে ফেলেছে গাইবো কিন্তু আমরা একই ভগবানের গুণগান কিন্তু আমাদের শিল্পীদের মধ্যে কম্পিটিশন কে কত ভালো করে দিতে পারে তা না আর কোনো গান নয় একদম সোজাসুজি দরজা পালার মধ্যে যেতে হয় আজ পালা তুলে ধরেছে আমার বিপক্ষের শিল্পী যিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী নাম হয়েছে আদিত্য খাতা তিনি কিন্তু একজন মায়ের ভক্ত বাড়িতে মায়ের মন্দির রয়েছে খুব নিষ্ঠাচারী খুবই নিষ্ঠাচারী ভাইটা আমার তিনি কিন্তু রাত্রে ঘুমান না মায়ের সাধনা করেন ওনার ঘুম একদম ভোর পাঁচটা থেকে রাত মানে রাতে তো ঘুমাবেই না ভোর পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত ওনার ঘুম আর সারাত্রি মায়ের সাধনা করে দেখবেন হাতে মায়ের যে পড়াশোনা সব কিছু রয়েছে খুব মায়ের ভক্ত সেই ভাইটি আজ তার সঙ্গে আমার আসর করেছে খুব ভালো খুব ভালো তিনি আজ নারদের ভূমিকায় দাঁড়িয়ে আমাকে দিয়েছে শিবের ভূমিকায় যিনি দেবের দেব মহাদেব দেবতার শ্রেষ্ঠ যিনি মহাদেব হয়েছেন তিনি তার ভূমিকা আমাকে দিয়েছে বাবা তো তার ভূমিকা কি আমার পক্ষে সম্ভব বাবা আমি তো একটা পুত্র জীব যিনি দেবের দেব মহাদেব তার ভূমিকা নেওয়া আমার পক্ষে সম্ভব নয় বাবা হরিবল হরিবল তো যেহেতু আমাকে দিয়েছে আমি তার পক্ষে উকিল হয়ে আমি তার জিজ্ঞাসার সমাধান দিয়ে যাব হরিবল হরিবল তবে ভাইটা সব থেকে ভালো তো ভাইয়ের একটু ঘটনা না বললে ভাই একটু বলতে হয় তবে যাই হোক পালাটা শুরু করি তারপরে ভাইয়ের ঘটনাগুলো বলি তাহলে শুরু হয়ে গেল আমাদের শীত এবং নারদের পালা কেউ কেউ বন্যা হয়ে হাল্লা কে হবে গরম গরম জিলাপি কে হবে রসগোল্লা আমাদের দুজনের মধ্যে হবে দ্বন্দ্ব কে ভালো কে মন্দ আমরা তর্ক করবো স্বরূপ আপনারা বিচার করবেন হাকিম স্বরূপ দেখবেন পড়ে দুই উকিল তর্কাতর্কি পড়ে আর বিচারটা কে দেয় হাকিম আমরা দুদিন কিন্তু আছে মঞ্চ উকিল আপনারা হয়েছেন হাকিম রায়টা আপনারাই দিবেন কেমন তাই এটি মহাজনী গান্ধী আমাকে জিজ্ঞাসা করেছে তো সেই জিজ্ঞাসার কোনো সমাধান আমি অবশ্যই দিয়ে যাবো হরিবল হরিবল তার সুর ছন্দ ধরে
আমি তার সমাধান দিতে চাই তা শুনুন গানের ভাষায় কথাবার্তা কেটে Narod,
হওয়ার ফলে আনন্দ ব্যাপারটা কি আমি বললাম ভাগরে আমি বলতাম সেই জীবই বলতে গিয়েছিলাম সেখানে বৈষ্ণব সেবা হয়েছে মহা প্রসাদ হয়েছে আমি প্রসাদ গ্রহণ করে আমি সেখান থেকে আসলাম তাই আমার এত আনন্দ নারদ বলছে বাহ বাহ মামা চলো মামারা আমরা দুইজন আনন্দেতে নাচি গাই এসো মামারা আমরা দুইজন কোনা কোনি গাই নারদ বলছে মামা চলো আমরা আনন্দে নাচে গাই তুমি মহাপ্রসাদ গ্রহণ করেছো আমি তোমার ভাগ্যে আমরা আনন্দ হচ্ছে বেশ ভালো চলো আমরা আনন্দে নাচি গাই নাচতে নাচতে নারদ কাটা কি করেছে আমার সঙ্গে কোলাকুলি করেছে বাবা কোলাকুলি করতে গিয়ে আমি যে পার্বতীর জন্য মুখের মধ্যে করে প্রসাদ আনছিলাম ওটা বাবা এই নারদ কাটা কি করে নিয়ে গেল আমি বুঝতে পারলাম না কি করে নিয়ে গেল বুঝতে পারলাম না আমি গেলাম কৈলাসে গৌরী আসলো আমার কাছে এসে বললো কই আমার প্রসাদ কই আমি বললাম আমার আমি বললাম মুখের মধ্যে প্রসাদ যদি প্রসাদ তো নাই আমি গৌরীকে বললাম ওই গৌরী প্রসাদ তো নাই গৌরী বললো কি তুমি কথা দিয়েছিলে যে তুমি শ্রী বৈকুণ্ঠে গিয়ে প্রসাদ আমার জন্য আনবে তুমি কেন প্রসাদ আনো নাই তুমি একাই সেবা করে এসেছো তাই না একাই সেবা করে এসেছো আমার চিন্তা তুমি করলে না এরকম তোমার স্বভাব কেমন স্বভাব কুকুরের স্বভাব তোমার কুকুর যেমন নিজের পেটে চিন্তা করে অন্যের পেটে চিন্তা করে না আজ তুমি কুকুরের মতো তুমি নিজের পেটে চিন্তা করলে আমার চিন্তা করলে না আমি বললাম অভিশাপ পাবে না তুমি মাপ আজকে থেকে তোমার প্রসাদ কেউ খাবে না পার্বতী অভিশাপ ফেলা না মহাদেব পার্বতী যে কয় আজ থেকে আমার প্রসাদ তোমার খাওয়ার উপায় নাই মহাদেব বললেন পার্বতী যখন তুমি আমাকে অভিশ্বাস করলে তাহলে তুমি তো আমার প্রসাদ খেতে পারবে না প্রতিদিন তো তুমি আমার প্রসাদ খাও তাহলে আজ তো তুমি আর প্রসাদ খেতে পারবে না প্রসাদ খেতে তাই মা পার্বতী কেঁদে তাকে নারায়ণ নারায়ণ এসে পার্বতীকে দিলেন দর্শন মা পার্বতী নারায়ণকে ডাকা শুরু করলেন নারায়ণ আসলেন মার ডাকে নারায়ণ এসে মা পার্বতীর কাছে সব কথা শুনতে পেলেন নারায়ণ বললে চিন্তার কোনো কারণ নাই আমি একটা সমাধান দিয়ে যাব কোনো অসুবিধা নাই কি সমাধান যেহেতু পার্বতী তুমি অভিশাপ দিয়েছো যে শিবের পূজা করলে ওই পূজা করে যে প্রসাদ খাবে সে কুকুর করে জল বনেবে যেহেতু তুমি অভিশাপ দিয়েছো এর আমি সমাধান করে দেবো কি গাছ থেকে শিবের পূজা হবে না কার পূজা হবে হর গৌরী অর্থাৎ যুগল পূজা হবে যুগল যেখানে শিব সেখানে পার্বতী দেখবেন বাবা শিবের মতো একা মূর্তি পূজা হয় না কেমন পূজা হয় সঙ্গে কিন্তু মা পার্বতী দেখবেন একটা মূর্তি বানাবে এইদিকে শিব আর এইদিকে হচ্ছে মা পার্বতী বাবা তাই না ওটা হচ্ছে হর তখন নারায়ণ বললেন আজ এই মূর্তি তোমরা ধারণ করবে এই পূজা হবে আর এই পূজার প্রসাদ খেলে কেউ কুকুর কুলে জন্ম নেবে না কেউ কুকুর কুলে জন্ম নেবে না তাই দেখবেন যেখানে শিবলিঙ্গ রয় সেখানে জুনি পাটো রয় ভিন্ন কেউ নয় সংশোধন করলেন নারায়ণ শিবলিঙ্গ জুনি পাট শিব শক্তির মিলন সংশোধন করলেন নারায়ণ শিবলিঙ্গ জনি পাপ শিব শক্তি মিলন পূজার প্রসাদ খেলে
এই যে শিবলিঙ্গ আর ধনি পাট যে পূজা হয় বাবা এর পূজা দিয়ে প্রসাদ খান কোনো ভব জ্বালা রবে না ভবের ভয় রবে না সংসারে সুখ হবে শান্তি হবে ইত্যাদি সব কিছু হবে তাই আমরা দেখতে পাই হরগোবিন্দ পূজা হয় শিবলিঙ্গ ধনি পাটের পূজা করা হয় তখন নারায়ণ সমাধান দিয়ে গেলেন এই সমাধানে শিব সন্তুষ্ট গৌরী সন্তুষ্ট একবার ভোলানাথ পূজো হরি বল হরি বল হরি বল আবার কি বলেছে শোনো নারদ গঙ্গার পরিচয় বছরে নারীরা ঋতুবতী হয় তাহলে নারদ তোমার প্রথমে যে জিজ্ঞাসা ছিল যে তোমার পূজার প্রসাদ খেলে কুকুর কুলে জন্ম নিবে কি কারণে হয়েছিল সমাধান আমি দিয়ে গেলাম নারদ তুমি বুঝতে পারলে যে এই কারণে গরীব অভিশাপে শিবের পূজা হয় না তার জন্য যখন মূর্তি পূজা হলে তার প্রসাদ খেলে ভব জ্বালা দূরে যাবে সুখ শান্তি হবে সমাধান দিয়ে গেলাম দ্বিতীয় জিজ্ঞাসা কি করেছো যেতে দাম দেবাদিতে বলো না মামা তোমার মাথায় কি জটা